হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে এক্সেলের দুটি গুরুত্বপূর্ণ ফর্মুলা, ডাটা ভ্যালিডেশন আর বি লুকআপ, এই দুইটা ফর্মুলা আজকে আপনাদেরকে ডিটেলসে দেখাবো। তো শুরুতে আমি যে কাজটি করে রেখেছি সেটি আপনাদেরকে দেখাই। তো এখানে একটা টেবিল দেখতে পাচ্ছেন, আর টেবিলে আছে নেম এবং নাম্বার। তো এখানে আমি একটা সার্চ বক্স তৈরি করেছি, যেমন নেম এবং নাম্বার। তো এখান থেকে আমি নেমটি কিন্তু এভাবে স্ক্রল বারের মাধ্যমে পরিবর্তন করে দিতে পারি। তো এখানে যে রফিক সিলেকশন করে দিই, তা রফিকের যে মার্কটা রয়েছে 80, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে যদি আমি কোনো নাম চেঞ্জ করি জলিল, তাহলে জলিল 33, তো এখানে দেখতে পাচ্ছেন 33। তো এরকম সুবিধাভাবে যদি কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই এই দুইটা ফর্মুলা আপনাদেরকে ভালো করে জানতে হবে। তো চাকরি ক্ষেত্রে সচরাচর ইন্টারভিউতে এই ধরনের ফর্মুলাগুলো নিয়ে বেশি প্রশ্ন বা কোশ্চেন করে থাকে, সেই কারণে ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝে ফেলেছেন যে এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে সাপোজ আমি কিন্তু ছোট একটি টেবিল দিয়ে আপনাদেরকে দেখিয়েছি, এই টেবিলটা আপনি কিন্তু তৈরি করে নিতে হবে। ধরুন এখানে আপনি 1000 নামের লিস্ট রয়েছে এবং 1000 ডাটা রয়েছে, এখানে 1000 নাম্বার রয়েছে। আপনি কি এই 1000 নাম্বার এভাবে মাউস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর দেখে আসবেন কে কত নাম্বার পেল? তো এটা যদি আপনার করতে হয় তাহলে এক্সেল কেন? তো এটার জন্য আসলে এক্সেল না। তো এক্সেল হিসাব নিকাশে কাজগুলা সহজ করে দেওয়ার জন্য এক্সেল কিন্তু। তো এখানে 1000 মানুষের ডাটা থাকলে আমরা এইভাবে স্ক্রল করে ডাটা দেখে আসার কোনো দরকার পড়ে না। আমরা যদি ডাটা ভ্যালিডেশন এবং বি লুকআপ জানা থাকে দুটো ফর্মুলা, তাহলে আমরা এইভাবে সার্চ বক্স তৈরি করে নিতে পারি। যেমন এখানে নাইম সিলেকশন করে দিলে এখানে নাইম 20 মার্ক, এখানে নাম্বার কিন্তু অটোমেটিক শো করছে। তো এই কাজটি আমি কীভাবে করেছি সেই কাজটি আপনাদেরকে দেখাবো এই পুরো ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো আমি এই পেজে আপনাকে এই সাইডে আমি দেখিয়ে দিচ্ছি, এইরকম একটি টেবিল তৈরি করে নেবেন। আমি জাস্ট সুন্দর দেখানোর জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি। তো এখানে আপনার যেটি করতে হবে, প্রথমে ধরুন আমি এখানে সার্চ বক্স তৈরি করছি, আমি শুধু এটা বোঝানোর ক্ষেত্রে দিছি যে সার্চ বক্স এটা লিখেছি, এটা লেখার কোনো দরকার নেই। ধরুন আমি এখানে লিখলাম নেম, আর এখানে লিখলাম নাম্বার, তারপর এখানে আমার করতে হবে ডাটা ভ্যালিডেশন। তো ডাটা ভ্যালিডেশন করতে হবে আপনার নেমের গড়ে, এরকম স্ক্রল বার করার জন্য, এই ধরনের বার করার জন্য। তো এখানে আপনি প্রথমে মাউসের কার্সরটি রাখবেন। এই ধরনের টেবিল কিন্তু আপনার পূর্বে তৈরি করে নিতে হবে। তারপর রাখার পর এখানে আপনার যখন ডাটাতে যাবেন, তো ডাটাতে যাওয়ার পর এখানে ডাটা ভ্যালিডেশন একটা অপশন পাবেন, তো এখানে ক্লিক করবেন। তারপর প্রথমে ডাটা ভ্যালিডেশন, তারপর এখান থেকে সিলেকশন করবেন লিস্ট, লিস্ট এখানে সোর্সে ক্লিক করে সোর্সটা দিবেন আপনি, এটা যেটা আপনি করতে যাচ্ছেন, যে নামের লিস্ট আপনি সোর্স হিসাবে চাচ্ছেন, তাহলে এখানে আসিফ থেকে শুরু করে জামাল পর্যন্ত সিলেকশন করে দেবেন। তো এখানে দেখবেন সোর্স সিলেক্ট হয়ে গেছে, তারপর ওকে দিয়ে দেবেন। তো এখানে যে আমরা ক্লিক করি, দেখুন আমাদের নামের লিস্টটা কিন্তু হয়ে গেছে। তো এখন বাকি আছে আমাদের লুকআপ, বি লুকআপ এটা কীভাবে করে। তো এটাও অনেকটা সহজ, তো এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এক্ষেত্রে আপনার যে ফর্মুলাটা ইউজ করতে হবে, এই গড়ে আপনার মাউস দিয়ে ক্লিক করে তারপর প্রথমে দিবেন সমান, তারপর হচ্ছে বিএল, তারপর এই ধরনের বি লুকআপ অপশন পাবেন, তারপর ডাবল ক্লিক করবেন, এটা এসে যাবে, আপনার লিখে নিতেও পারেন। তারপর এখানে দেখা যাচ্ছে, দেখুন লুকআপে দেখাচ্ছে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু হচ্ছে আপনার আগেরটা, তো এটা সিলেকশন করেন মাউস দিয়ে, দেখুন ভ্যালু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর দেবেন কমা, তারপর এখানে কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ভ্যালু হয়ে গেছে, এখন দিতে হবে টেবিলেরে। তার মানে এই টেবিলটা সম্পূর্ণটা সিলেক্ট করে দেবেন, টেবিলেরে সম্পূর্ণ টেবিল আমি সিলেকশন করে দিলাম। তারপর আবার কমা, তারপর এখানে বলা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। তো কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আপনি কোন কলামটা শো করাতে যাচ্ছেন। তাহলে আমরা এখানে দুটি কলাম দিয়েছি, তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তার মানে নাম্বার শো করবে, সেক্ষেত্রে এটা আপনার দ্বিতীয় নাম্বার কলাম। তো এখানে দিবেন 2, তারপর দিবেন কমা, তারপর জিরো দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবেন, তারপর এন্টার দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মাসুম, তার মার্ক হচ্ছে, নাম্বার হচ্ছে 65, এখানে কিন্তু 65 হয়ে গেছে। তো এখানে যদি আমরা চেঞ্জ করি কামাল, তো কামালের কিন্তু 95 95 কিন্তু হয়ে গেছে। এই ছোট্ট দুইটা ফর্মুলার মাধ্যমে আপনি কিন্তু অনেক কিছু করতে পারেন, অনেক এক্সেলে অনেক কাজগুলো গুছিয়ে নিতে পারেন। তো আমি যারা কালার দিতে না পারেন তাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালারটা আসলে সিম্পলি আমরা হোম থেকে এই যে হাইলাইটস কালার যে অপশনটা রয়েছে বা ফিল কালার, তো এই অপশনে গিয়ে হালকা কালার দিয়ে দিয়েছি। এভাবে সিলেকশন করে আপনি চাইলে
এক একটা গড়ে আলাদা কালার দিতে পারেন। তো সব সময় চেষ্টা করবেন স্ট্যান্ডার্ড কালারগুলো ইউজ করার জন্য, যেগুলো হালকা কালার এগুলো মূলত স্ট্যান্ডার্ড সব কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো এইভাবে আপনারা কালার দিয়ে এইদিকে টেবিল এবং ঘরগুলোকে কিন্তু সুন্দর করে নিতে পারেন। আশা করি এই দুইটা ফর্মুলা আপনারা ভালো করে বুঝে গেছেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দুইটি ফর্মুলা বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনারা বুঝে না থাকেন, কোনো ধরনের সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে গ্রুপ লিংক দেওয়া রয়েছে, তো সেখান থেকে গ্রুপে পোস্ট করতে পারেন। আমি সর্বদা চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য। এছাড়াও এক্সেলে আরও বিভিন্ন ফর্মুলা নিয়ে সামনে আরও ভিডিও আমি দিব। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পড়েন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। এতে আপনার যেটা হবে সেটা হচ্ছে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। তো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।